ভালো আপনি গায়ে হাত দেবেন কেন? প্রচুর ছেড়ে গেছে, বোঝা নাকি গায়ের তুলে দিচ্ছে ভাই, এই তো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে প্রকাশ্যে থাপড় মারার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। তীব্র চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে প্রকাশ্যে থাপড় মারার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। অবিলম্বে ওই পুলিশ কর্মীর শাস্তির দাবিতে আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক সৌভিক সাহা। ফোন কল আসায় আউটডোর থেকে মেডিকেল কলেজে রোগী দেখতে আসছিলেন তিনি। সেই সময় আউটডোরের সামনে মালদা জেলা সংশোধনাগার থেকে আসামিদের শারীরিক পরীক্ষা করাতে আসা পুলিশকর্মী রাম রায় প্রকাশ্যে তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। এ বিষয়ে চিকিৎসক সৌভিক সাহা বলেন, আমার একটা ইমার্জেন্সিতে পেশেন্ট এসেছে, আমি ওপিডিতে ছিলাম। ওখান থেকে আমার জুনিয়র আমাকে ডেকে বলে যে পেশেন্টটা দেখতে যেতে হবে, দাদা তুমি আসো। তো আমি যাচ্ছিলাম পেশেন্ট দেখার জন্য, গেটে আমাকে ধাক্কা মারেন। ধাক্কা মারার পর আমি জাস্ট ঘুরে তাকাই, কিছু বলার আগে উনি আমার উপর চড়াও হয়ে গেছে, চর মারেন। এমন যে চর মারেন, মাস্ক টাক ছিঁড়ে যায়, পাঁচ আঙুলের দাগ বসে আছে এখনো। কেন চর কেন মারলো? কোনো কথাই বলেন যেহেতু পুলিশ, যেহেতু পুলিশ গায়ে ধাক্কা লেগেছে, উনি আমাকে ধাক্কা দিয়েছেন। আমি না সরে গিয়ে ঘুরে তাকিয়েছি বলে সেটা আমার দোষ। আমি যদি হেঁটে আসছিলাম, উনি এসে পুলিশের পাওয়ার দেখাচ্ছে, সাধারণ মানুষের উপরে পুলিশের পাওয়ার দেখাচ্ছে। সব পেশেন্ট ছিল সবার সামনে, এই গেটের সামনে চট্টা মারা হয়েছে, সব পেশেন্ট পার্টি পেশেন্টদের সামনে। উনি কি জানতো যে আপনি চিকিৎসক? উনি ওনাকে বলার পরে উনি আমাকে ওই চিকিৎসক কিনা সেটা জানার কি দরকার? সাধারণ মানুষের উপরে বা কেন মারবে? চিকিৎসক পরের কথা, গায়ে ধাক্কা লাগলে কোনো তো পুলিশের গায়ে ধাক্কা লাগলে গায়ে চড় মারার রুল আছে। আচ্ছা আজকে আপনারা কি করছেন? আমি আজকে অন কল 24/7 ডিউটি আছে, 24 ঘন্টা ডিউটি করছি আজকে আমি। দেখুন হাতটা, দেখুন ওনার হাতে বালা পড়ে আছে, আমার হাত দেখুন, ওনার হাত দেখুন। আবার বলছে আপনি ডাক্তার, আপনার ড্রেস কোথায়? আগামী এই যে ঘটনা হচ্ছে, পদক্ষেপ নেবেন না? এর কোনো যদি কোনো না কিছু হয়, হ্যাঁ আমাদের আমাদের একটাই কথা, ওনাদের তো আমাদের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে, ওনারা যদি আমাদের উপর চড়া হয়ে আসে তাহলে আমরা কোথায় কি করে কাজ করবো বলুন। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য চিকিৎসকেরা। ওই পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মী। তিনি বলেন, আমি চারজন আসামি নিয়ে এসেছি মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে নিয়ে আসার সময় আমি সবাইকেই বলি, সরে যান সরে যান, এটা আসামি আছে। ওনাকেও বলা হয়েছে, আসামিও নিজে বলেছে আমি সরে যান। আসামিকে আসামির সঙ্গে আবার মানে কথা বলতে লাগ, মানে অকম মাস্তানি গিরি দেখানোর মতন করতে লেগেছে। তখন আমি ভাবলাম এ কে, তখন আমি এসে এক চোর মেরেছি। তারপরে পরিচয় হলো মারার পর যে আমি একজন স্টুডেন্ট, এখানে তো মুখিকভাবে বলতে পারছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, বলেছিলাম কোনো কথা বলে আসামিও বলেছে। কি বলেছে আসামি? কি বলেছে আসামি? বলেছে আপনি সরে যান, আসামিকে ক্রুদ্ধভাবে কথা বলতে বলেছে কি? চর মেরে শুন বলছিলাম, আমি ভাবছি বাংলাদেশি আসামি আছে, যদি পালিয়ে যায় তা আমারও তো চাকরি।